আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনজুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া। এই অঙ্কটি আপনাদেরকে অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। ইন্টারমিডিয়েট থেকে শুরু করে মাস্টার্স ফাইনাল পর্যন্ত সমস্ত ম্যাথ রিলেটেড অঙ্কগুলো অ্যাকাউন্টিং 16/16/32 থেকে এই চ্যানেলে ক্রমান্বয়ে দেওয়া হবে। এই অঙ্কটা এক কাইসু কিমেলের বই থেকে নেওয়া। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, অনারেবল প্রফেসর অফ অ্যাকাউন্টিং। তো এই অঙ্কটা আপনি একটু ভিডিওটা থামাই দিয়ে ভালো করে পড়ে নেবেন। এ রিভিউ অফ দি লেদার অফ রেমিংটন কোম্পানি অন অ্যাট ডিসেম্বর 31, 2010 প্রডিউসার দি ফলোইং ডেটা পার্টেনিং টু দি প্রিপারেশন অফ অ্যানুয়াল অ্যাডজাস্টিং এন্ট্রি স্যালারিজ পেয়েবল জিরো। এখানে যাই থাক না কেন, 10,000 5,000 যাই থাক না কেন, তাতে কিছু আসে যায় না। দেয়ার আর 8 স্যালারি ডিপ্লয়, 8 জন আছে। স্যালারিজ আর পেইড এভরি ফ্রাইডে, প্রতি শুক্রবারে মজুরি দেওয়া হয়। 5 ওয়ার্কার, 5 জন শ্রমিক রিসিভ এ স্যালারি অফ টাকা 800 ইজ পার উইক। প্রত্যেক শ্রমিক সপ্তাহে 800 টাকা করে 5 জন শ্রমিক পায়। অ্যান্ড 3 ইমপ্লয়িজ আর্ন, 5 জন শ্রমিক উপার্জন করে 600 টাকা করে প্রতি সপ্তাহে প্রত্যেকে। অ্যাজুমিং ডিসেম্বর 31 মঙ্গলবার, টিউজডে, এমপ্লয়িজ ডো নট ওয়ার্ক উইকেন্ড, সপ্তাহের ছুটির দিন তারা কাজ করে না। অল ইমপ্লয়িজ ওয়ার্ক ইন দি লাস্ট 2 ডেজ অফ ডিসেম্বর। এখানে আমেরিকান নিয়ম অনুযায়ী তাদের রবি এবং শনি এবং রবিবারে ছুটি থাকে, আমাদের দেশে শুক্র এবং শনিবারে ছুটি থাকে। তো এর জানালে হবে স্যালারিজ এক্সপেন্স ডেবিট আর স্যালারিজ পেয়েবল ক্রেডিট। তাহলে এখানে 800 800 800, 5 ডেজ, 5 ডেজ ইন্টু 2 ডেজ, 2 ডেজ ইন্টু 8 ওয়ার্কার, টাকার পরিমাণ হবে 1600 টাকা। আর পরে 6 জন, 600 ভাগ 5 ডেজ ইন্টু 2 ডেজ ইন্টু 3 ওয়ার্কার ইকুয়াল টু 720, 2320 টাকা হবে। এবার আসি আর্ন রেন্ট, টাকা 3,24,000। তাহলে রেন্ট রেভিনিউ, আর্ন রেন্ট ডেবিট আর রেন্ট রেভিনিউ ক্রেডিট। দি কোম্পানি বিগান সাবলিজিং অফিস স্পেস ইন দি ইন ইটস নিউ বিল্ডিং অন নভেম্বর 1। এখানে ডিসেম্বর 31 ডেট আছে, নভেম্বরের 16 তারিখ, ডিসেম্বরের 16 তারিখ, এতে কিছু আসে যায় না। এখানে নভেম্বরের 16 হোক আর যাই হোক, তাতে কিছু আসে যায় না, এটা পুরো মাসেরই ধরতে হবে, পুরো মাসেরই ধরতে হবে, কারণ ম্যাগাজিন মাসের মাসে মাসে প্রকাশ পায়, আংশিকভাবে ধরা যাবে না। মান্থলি রেন্ট হচ্ছে 4,000 টাকা। তাহলে এখানে মান্থলি রেন্ট 4,000, কয়টা লিজ? 4টা গুণ 4, এটা নভেম্বর থেকে ডিসেম্বর কয় মাস হয়? 2 মান্থ। ইকুয়াল টু আমাদের টাকার পরিমাণ হবে 40,000, 40,000। আর এখানে হবে ডিসেম্বরের 1 তারিখে 8,500 টাকা, কয়জনের কয়টা লিস্ট? 4টা। ডিসেম্বরের 1 তারিখ হচ্ছে 1 মান্থ, সমান 8,500, এর পরিমাণ হবে 16,500, 48,500, 48,500। এবার আসি প্রিপেইড অ্যাডভার্টাইজিং, টাকা 15,000। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড অ্যাডভার্টাইজিং ক্রেডিট। কন্ট্রাক্টের পরিমাণ দেখেন, অ্যামাউন্ট অফ ইস্যুস, নাম্বার অফ ম্যাগাজিন, এখানে নাম্বার অফ ম্যাগাজিন 12, মোটার টাকা নেছে 5,400। তাহলে 5,400 ভাগ 12, নভেম্বরের মের 1 তারিখ থেকে ডিসেম্বরের 1 তারিখ, 8 মান্থ, 8 মান্থ আমাদের টাকা হবে 3,600। আর এখানে হবে 9,600, এই 15,000 টাকায় দুটো যোগ করলে 15,000 টাকাই হয়। এখানে এই দুটো যোগফল আছে 15,000 টাকা, যেটা উপরে দেওয়া আছে 9,600, এটা ভাগ 12 গুণ গুণ এখানে আমাদের হবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মান্থ, এর পরিমাণ হবে 1,200 টাকা। তাহলে এটা হবে 4,800। এবার আসি নোটস পেয়েবল, টাকা 1,20,000। দি আর ব্যালেন্স কনসিস্ট অফ নোট ফর 1 ইয়ার, এটা 1 বছরের জন্য, অ্যাট অ্যানুয়াল ইন্টারেস্ট 9%। তাহলে এখানে ইন্টারেস্ট এক্সপেন্স নোট, ইন্টারেস্ট পেয়েবল নোট, সুদের পরিমাণ হবে 1,20,000 গুণ 9% গুণ জুনের 1 তারিখ, তাহলে 8/12, এর পরিমাণ হবে 6,300 টাকা।
তো ভালো থাকবেন এবং বারবার প্র্যাকটিস করবেন। অঙ্ক যদি শিখতে চান তাহলে বারবার প্র্যাকটিস করবেন, আর অ্যাকাউন্টিং 16x32 এর সাথে কানেক্টেড থাকবেন, নিজেকে কানেক্টেড থাকলে আপনার সুবিধা হবে পরবর্তী অঙ্ক ভিডিওগুলো পেতে।